আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব আশা করছি এই ভিডিওটি দেখার পর ঝড় কবিতার বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না ঝড় কবিতাটি লিখেছেন মৈত্রেয়ী দেবী তো মূল কবিতাতে যাওয়ার আগে ঝড় কবিতার লেখিকা সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু কথা জেনে নেব কবিতাটি যেখানে শেষ হয়েছে তারপরে হাতে কলমে অংশের চোদ্দ দাগের শেষে দেখবে মৈত্রেয়ী দেবী সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে তার সময়কাল উনিশশো থেকে উনিশশো তোমরা এখানে লিখে নিতে পারো মৈত্রেয়ী দেবী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জীবনের কথাকার ছিলেন তিনি তিনি ছিলেন খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা তার প্রথম কবিতার বই উদিতা অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মং রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি নহন্যতে ইত্যাদি উনিশশো সাতাত্তর সালে তিনি পদ্মশ্রী উপাধি পান তো এরকম একজন গুণী মানুষের লেখা ঝড় কবিতাটি আজকে আমাদের পাঠ্য লেখিকা কবিতাটির নামকরণ করেছেন ঝড় এই নামকরণের মধ্যেই যেন কবিতার বিষয়বস্তুর আমরা কিছুটা আভাস পাই আসলে আলোচ কবিতায় লেখিকা একটি শিশুর ঝড় দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছেন তো না বাড়িয়ে চলে আসা যাক মূল কবিতায় লেখিকা লিখছেন ওমা মা হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত কেমনে দিল ঢেকে একটু মন দিয়ে দেখো বলা হচ্ছে ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে হাট শব্দের অর্থ হচ্ছে সপ্তাহের নির্দিষ্ট দিনে যেখানে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা হয় আর বার শব্দের অর্থ হচ্ছে দিন সপ্তাহের যে সাতটি দিন রয়েছে সেই দিনগুলোকে আলাদা আলাদা নামে বিভক্ত করা হয় যেমন রবিবার সোমবার মঙ্গলবার বার হিসেবে বিভক্ত করা হয় তো এখানে হাটবার বলতে বোঝানো হয় গ্রাম বা গঞ্জ এলাকায় সপ্তাহের যে নির্দিষ্ট দিনে হাট বসে বা বাজার বসে সেটাকেই বলা হয় হাটবার তো একটি শিশু সেই হাটবারের দিন মাঠের ধারে ধারে শব্দের অর্থ হচ্ছে প্রান্তে বা শেষে খেলা করতে গিয়েছিল কখন গিয়েছিল দুপুর বেলায় খেলা করতে গিয়েছিল এমন সময় এলোমেলো অর্থাৎ অগোছালো বা উল্টো পাল্টা কোথা থেকে বাতাস এলো অর্থাৎ আচমকা কোথা থেকে হঠাৎ এলোমেলো বাতাস চলে এলো হঠাৎ থেকে থেকে হঠাৎ মানে কি আচমকা থেকে থেকে বাতাস উঠতে লাগলো অন্ধকারে সমস্ত দিকে কেমনে দিল ঢেকে এবং চারিদিকে আকাশে যেন কালো হয়ে গেল মেঘে এবং চারিদিকে অন্ধকারে ঢেকে গেল ওরা ছুটে এসেছে আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো বললে ওরা এখানে বললে ওরা বলতে কি বোঝানো হচ্ছে বললে শব্দের অর্থ হচ্ছে বলল। ওরা বললো অর্থাৎ কারা বলল। কবিতার কথক শিশুটি তার যে সঙ্গীদের সাথে খেলতে গিয়েছিল তার সেই সঙ্গীরা তাকে বলল যে ছুটে পালাই ঘর চল আমরা বাড়ি ফিরে যাই ওই এসেছে ঝড় অর্থাৎ ওই ঝড় এসেছে ঝড় শব্দের অর্থ কি ঝঞ্ঝা বা প্রবল হাওয়া তো কবিতার কথক শিশুটিকে তার খেলার সঙ্গীরা বলল যে চল আমরা বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি ওই যে ঝড় এসেছে তারপরে লেখিকা লিখেছেন যে আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো অর্থাৎ কবিতার কথক শিশুটির সঙ্গীরা তাকে বাড়ি ফিরে যেতে বললেও কবিতার কথক শিশুটির যেন খুব ভালো লাগলো এই ঝড়ের পরিবেশটা যেন তার মনে ছুঁয়ে গেল চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো অর্থাৎ কবিতার কথক শিশুটি আকাশের দিকে তাকিয়ে দেখলো যে আকাশটা একদম মেঘে ছেয়ে গেছে মেঘে সূর্যের আলো ঢেকে আকাশটা যেন কালো হয়ে উঠেছে কালো হলো বকুল তলা কালো চাপার বন কালো জলে পাড়ি দিয়ে আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন কালো হলো বকুল তলা অর্থাৎ আকাশ যেহেতু সম্পূর্ণ মেঘে ছেয়ে গেছে তাই সূর্যের আলো প্রবেশ করতে না পারায় বকুল গাছের নিচেও অন্ধকার জমেছে তাই এখানে বলা হচ্ছে কালো হল বকুলতলা কালো চাপার বন অর্থাৎ চাপা ফুলের বন ও যেন অন্ধকারে ছেয়ে গেছে কালো অন্ধকারে ছেয়ে গেছে কেন কালো অন্ধকারে ছেয়ে গেছে কারণ আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আর আলো প্রবেশ করতে পারছে না কোথাও কালো জলে পাড়ি দিয়ে আসলো মাঝি তাড়াতাড়ি দেখো এখানে কালো জল বলা হচ্ছে নদীর জল তোমরা যারা ছবি আঁকো দেখবে তোমাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয় নদীর জল এবং আকাশের রং একই রং করতে বলা হয় কারণ জলের নিজস্ব কোনো রং নেই আকাশের যে রঙটা সেটা নদীর জলে পড়ে এই কারণে তোমাদেরকে নীল রং করতে বলা হয় তো এখানে কবিতার শুরুতেই আমরা দেখছি কি আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এবং আকাশ কালো বর্ণ ধারণ করেছে এ কারণে নদীর জলও যেন কালো হয়ে উঠেছে সেই কালো নদীর জলে মাঝি তাড়াতাড়ি পাড়ি দিয়ে অর্থাৎ তাড়াতাড়ি যাত্রা করে বা রওনা দিয়ে তাড়াতাড়ি ফিরে এলো মাঝি তাড়াতাড়ি ফিরে এলো কারণ মাঝি বুঝতে পেরেছে যে ঝড় উঠবে মাঝি শব্দের অর্থ কি মাঝি শব্দের অর্থ হচ্ছে যে নৌকো চালায় তো এখানে বুঝতেই পারছো যে কালো জলে মাঝি নৌকো নিয়ে বাড়ির দিকে ফিরে আসে কেমন জানি করলো আমার মন অর্থাৎ কবিতার কথক শিশুটির মন যেন কেমন করে উঠলো ঝড় আসার আগের এই আশ্চর্য পরিবেশ দেখে যেন কবিতার শিশুটি বিস্মিত হলো সে অবাক হয়ে গেল তাই তার মনটা কেমন করে উঠল ঝড় কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি এখানে দেখো কবিতার কথক শিশুটি তার মায়ের উদ্দেশ্যে জানতে চাইছে যে মা ঝড় কাকে বলে ঝড় কাকে বলে এই প্রশ্নের উত্তর যেন কবিতার কথক শিশুটি নিজেই একভাবে তৈরি করে রেখেছে তো এখানে কবিতার কথক শিশুটির কাছে ঝড় কি সেটা যেন সে নিজেই বলেছে সে বলেছে আমার মনে হয় অর্থাৎ কবিতার কথক মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ কারোর বাড়ির ছেলে যদি হঠাৎ করে মেঝের উপর কালির দোয়াত ফেলে দেয় এ প্রসঙ্গে বলে রাখি দোয়াত হলো লেখার কালি রাখার পাত্র বিশেষ আগের কালে এই দোয়াতে কালি থাকতো এবং এই ধরনের পালক জাতীয় কলম ব্যবহার করা হতো তাতে কালিতে চুবিয়ে চুবিয়ে লেখা হতো তো এই যে যে কালির পাত্র তাকে বলা হয় দোয়াত তো কবিতার কথক শিশুটির মনে হয়েছে কোনো বাড়ির দুরন্ত ছেলে হঠাৎ যদি মেঝের উপর এই কালির পাত্র ফেলে দেয় তাহলে যেমন মেঝেটা কালি কালি হয়ে যায় যদিও সে বলছে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি বলছে মা কোনো বাড়ির দুরন্ত ছেলে যদি মেঝের ওপর কালির দোয়াত ঢেলে দেয় বা কালির পাত্র ঢেলে দেয় ঠিক যেভাবে আমি তোমার মেঝের উপর কালির দোয়াতে ঢালি অর্থাৎ ঠিক যেভাবে আমি তোমার মেঝের উপর কালির পাত্র ঢালি তাহলে ঠিক যেমন কালো হয়ে যায় আকাশটাও ঝড়ের সময় ঠিক তেমনই কালো বর্ণ ধারণ করে এর পর বলা হচ্ছে হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে এই জায়গাটা একটু মন দিয়ে বোঝো এখানে বলা হচ্ছে হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে এই আকাশ হেসে উঠলো তার কোমল ঠোঁট মেলে এই আকাশের হাসিটা আসলে কি এই আকাশের হাসিটা আসলে বজ্র বিদ্যুৎ দেখো এখানে বলা হচ্ছে ভীষণ ভীষণ কেমন আগুন আগুন তো এই হেসে ওঠার তাৎপর্য হচ্ছে ঝড় ওঠার সময় যেন আকাশ তার আগুন ঝরানো হাসি হেসে উঠল বিদ্যুতের ঝলকানি দিয়ে অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টির সময় বজ্রপাতের তীব্র আওয়াজের সাথে সাথে যে বিদ্যুতের ঝলকানি দেখা যায় সেই বিদ্যুতের ঝলকানিকেই কবি এখানে বলেছেন আকাশ যেন তার কোমল ঠোঁট মেলে ভীষণ অর্থাৎ ভয়ঙ্কর আগুন জেলে হেসে উঠল বারে বারে এরপর একদম কবিতার শেষ অংশে লেখিকা লিখেছেন আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে অর্থাৎ বিশ্ব চরাচরে কিছুক্ষণের জন্য ঝড় উঠলেও সেই ঝড় যেন চিরস্থায়ী না হয়ে ঘুরে ঘুরে অনেক দূরে পালিয়ে যায় কত দূরে পালিয়ে যায় সাত সাগরের পারে পালিয়ে যায় তো এটাই ছিল পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে